আজ 9 অক্টোবর আজকের উল্লেখযোগ্য বিষয় সরোদপাদক আমজাদ আলী খাঁর জন্ম কৌতুক অভিনেতা আশুতোষ বসুর মৃত্যু ভাষাতত্ত্ববিদ ক্ষুদিরাম দাসের জন্ম ভাষাতত্ত্ববিদ ক্ষুদিরাম দাস জন্ম 9 অক্টোবর 1916 খ্রিস্টাব্দ মৃত্যু 28 এপ্রিল 2002 খ্রিস্টাব্দ গ্রামের পাঠশালার পড়া শেষ করে বেলিয়াতোর মধ্য ইংরেজি স্কুলে পড়াশোনা করেন কিছুদিন 1933 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় বাংলা এবং সংস্কৃতে লেটার পান 1942 খ্রিস্টাব্দে কালনায় এবং পরে খানাকুলে অবর বিদ্যালয়ে পরিদর্শক হিসাবে প্রথমে শুরু করেন তার কর্মজীবন পরে 1943 খ্রিস্টাব্দে কলকাতার স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক এবং 1945 খ্রিস্টাব্দ থেকে 1955 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রেসিডেন্সি কলেজ এবং ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করেন 1974 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী অধ্যাপক পদে বৃত হন 1984 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বিদ্যাসাগর পুরস্কার এবং 1994 খ্রিস্টাব্দে 1400 সাল ও চলমান রবি গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করে এছাড়াও সারা জীবনে তিনি বহু পুরস্কার ও সম্মান লাভ করেছেন